নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, চার দফার ভোট হয়ে গেছে, এখনো তিন দফার বাকি আছে। আমরা চতুর্থ দফা নিয়ে বিভিন্ন এক্সপ্লেনেশন আপনাদের সামনে নিয়ে এসেছি, কিন্তু যে মানুষটার অ্যানালিসিস না শুনলে এই ভোট পর্বটি কেমন চলছে বাংলায় সেই মানুষটির কথা তো অবশ্যই শুনতে হবে। আজকে আবারও পেয়ে গেছি প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীকে। দীপাঞ্জনদা, প্রিয় বন্ধু মিডিয়াতে অনেক স্বাগত। প্রথমেই আপনার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার শারীরিক অসম্ভব একটা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু তার মাঝখানেও বাংলার মানুষের জন্য যে এই সময়টা বার করে দিলেন, কৃতজ্ঞতা ধন্যবাদ সমস্ত কিছু একসঙ্গে। মাই প্লেজার, বাংলার জন্য সব সময়। আচ্ছা, আমি বেশি সময় নেব না, একদম সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আমরা প্রথম তিন দফায় যে ভোটটা দেখলাম, বিশেষত উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে ঢুকে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী সেই হাওয়াটা কি ফুস হয়ে গেল? কেননা উত্তরবঙ্গরা আমরা অ্যাজ ইফ কোনো প্রবলেম দেখিনি, কিন্তু দক্ষিণবঙ্গে যখনই ভোট ঢুকলো চতুর্থ দফাতে, প্রার্থীর গাড়ি ভাঙাচুরা হচ্ছে, মারামারি হচ্ছে, রক্ত ঝরছে, কোথাও গিয়ে কি নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনী একটু স্লিপ করলো? ভোটের এই সমস্ত যে রাজনীতি, এটা তো বিশ্লেষণ করো তুমি। এবার এটাকে পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে, আমি বেশি দূর যাচ্ছি না, পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে কম্পেয়ার করো, সারা ভারতবর্ষের সাধারণ নির্বাচনের সঙ্গে কম্পেয়ার করো। ফোর্থ ফেজে সারা ভারতে কোথাও প্রাণহানির ঘটনা নেই, বাংলাতেও প্রাণহানির ঘটনা নেই। মুর্শিদাবাদ, মালদা, বহরমপুর, আমি জানি না সেখানকার নাগরিকরা, ভোটদাতারা কত বছর কত দশক পরে একটা সাধারণ নির্বাচন দেখলো যেখানে কোনো প্রাণহানি হয়নি। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, একদম জিরো তো হবে না, সেটা সম্ভবও নয়। কিন্তু তুমি একটা জিনিস দেখো, কোন বিরোধী দলনেতা বা সাধারণ মানুষও কিন্তু বলছে না যে আমরা ভোট দিতে পারিনি। একটা দুটো ক্ষেত্রে ইট ভাঙা ভাঙি হয়েছে, পাথর ছোড়াছুড়ি হয়েছে, তো এটাকে আমি সার্বিকভাবে সাফল্য মনে করি। কারণ দেখো, যখন আমরা কোনো জিনিস কম্পেয়ার করি যে 2024 এই লোকসভা নির্বাচন, আমি কম্পেয়ার কার সঙ্গে করব? আমি করব কম্পেয়ার গত পঞ্চায়েত নির্বাচন, সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে এটা কতটা ঠিক অথবা কতটা ভুল, কতটা ভালো কতটা খারাপ, অথবা 2021 বিধানসভা অথবা 2019 লোকসভা। তো একটাও ঘটনা ঘটেছে যেখানে ইভিএম নিয়ে দৌড়ে পালাচ্ছে, একটা ঘটনা কোথাও ঘটেছে যেখানে পোলিং বুথে গিয়ে বা লাইনে গিয়ে কোন রকম ঝামেলা করেছে লালচুল কানেদুলরা? একটা জিনিস দেখছো, যা কিছু ঘটনাগুলো ঘটছে কিন্তু রাস্তায়, পোলিং বুথে ঝামেলা কিন্তু খুব একটা হচ্ছে না, পোলিং এরিয়ার বাইরে, যেটা আমরা বলেছিলাম, এবং সেটা কিন্তু স্টেট পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের কাজ। যদিও পশ্চিমবঙ্গ পুলিশ মুখ্য নির্বাচনী কমিশনার, চিফ ইলেকশন কমিশনারের আন্ডারে কাজ করে, কারণ মডেল কোড অফ কন্ডাক্ট, এটা ভুললে চলবে কেন? যারা 10 বছর ধরে দলদাস ছিল আর মা বলে গেছেন ওনাকে, তো মায়ের সন্তানরা একটু কান্নাকাটি তো করতে হবে, মায়ের বিপদের সময় এটা তো দেখাতে হবে। তো সেই জন্য কোনো কোনো জায়গায়, বাট পোলিং বুথে, নির্বাচনে, ভোট দানে কোথাও কোন রকম, আমি কিন্তু এখন অব্দি আমি ঘটনা শুনিনি, তোমরা শুনে থাকলে বলতে পারো। সুতরাং আমি আবার বলছি, যেটা আমি লাস্ট বারে বলেছি, 70% এখনো 70% দিয়ে থাকবো, এরপরে এটা বাড়বে, পঞ্চম ষষ্ঠ সপ্তমে বাড়বে। পঞ্চম ষষ্ঠ সপ্তম আমি একটু পরে আসছি, আমি নিজেও চতুর্থ দফায় ভোট দিয়ে এলাম এবং বিশ্বাস করুন আমার এলাকা শান্তিপূর্ণ, এমনি সেরকম কোনোদিন অসুবিধা হয় না, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেভাবে সিনিয়র সিটিজেনদের সামনে নিয়ে গিয়ে এগিয়ে গিয়ে ভোট দিয়েছিলেন, হ্যাটস অফ টু দেম, অসাধারণ লেগেছে আমার পুরো ব্যবস্থাপনা। যাই হোক, আমি নির্বাচন সিনিয়র, আমি একটু আটকাই, তোমার গত লোকসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে আমরা বহু ছবি ভাইরাল হয়েছে যেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা সিনিয়র সিটিজেনদের অথবা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কিরকম ভাবে 5 একলা করে নিয়ে গেছে ভোটদান কেন্দ্রে, সেটা নিশ্চয় হয়েছে। আমার যেটা ডিফারেন্স, যে বুথে বুথে যে এই লালচুল কানে তুলদের যে দাপাদাপি, সেটা আবার কিন্তু কমপ্লিটলি ভ্যানিশ। কোথায় সেই কুখ্যাত বাইক বাহিনী, কেন দেখা যাচ্ছে না তাদের? তো এটা আমাদের ভাবতে হবে, এটা কিন্তু আরো বাড়বে। আমি চতুর্থ দফায় যেটা 70% বলেছি, এবার এটা বাড়বে, অনেক কিছু এখনো বাকি আছে, নির্বাচন কমিশন কিন্তু এইবার পরের তিনটে পর্যায়ে বার করবে, এটা দেখতে থাকো।
না, আমি ইলেকশন থেকে একটু দূরে সরবো, কেননা এই বিষয়টাও আপনার মতামত অত্যন্ত জরুরি। সেটা হচ্ছে, যেটা এতদিন বলে আসা হচ্ছিল যে ইডি সিবিআই বিজেপির হাতের পুতুল এবং এখানে রাজনৈতিক প্রতিহিংসা চলছে, নির্বাচনের মাঝখানে কি সেটা আবার প্রতিপন্ন হয়ে গেল? কেন বলছি, আমরা দুটো জামিনের খবর পেলাম, একটা হচ্ছে অনুপ মাঝি লালা কয়লা পাচার কাণ্ডে, একটা জীবনকৃষ্ণ সাহা তৃণমূল বিধায়ক চাকরি চুরি কাণ্ডে। তো কোথাও গিয়ে কি ইডি সিবিআই এবার আস্তে আস্তে মুখোশ খুলছে? দেখো আমি একটা কথা বলি, কিছু মনে করো না, শুধু তুমি নও, সাধারণ মানুষ তদন্ত প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়া সম্পর্কে তাদের সম্যক ধারণা নেই। দুটো জিনিস মনে করি আমি, চাই অনুপ মাঝি লালা অথবা জীবনকৃষ্ণ সাহা, হয় এদের কাছ থেকে বার করার মতো আর কোনো খবর নেই, যা তথ্য পাওয়ার পেয়ে গেছে এক, এবং এটা তো হয় না, বিচার প্রক্রিয়া কাউকে আজীবন তো জেলে রেখে দিতে পারে না, এবং সেটা ইডি সিবিআই বুঝেছে যে এদের এখন বাইরে ছাড়লেও যে তথ্য আমরা পেয়ে গেছি এগুলোকে এরা ট্যাম্পার করতে পারবে না, বা এমন কোন, এটা একটা দিক, আরেকটা দিকে আসছি, যে এমন কোন সাক্ষী সাবুত নেই যাকে এরা ভয় দেখাতে পারবে বা সেটাকে প্রভাবিত করতে পারবে, এটা হলো একটা দিক, সেজন্য তখন জামিন নিয়ে ওদের অসুবিধা হয় না। দ্বিতীয় প্রক্রিয়া, এটা বেশি কিন্তু ডেঞ্জারাস, এবং এটা না তুমি জানো, যা সাধারণ মানুষ জানে, আমিও জানি না, আমি একটা পসিবিলিটি, একটা সম্ভাব্য ব্যাপার বলছি, যেটা যেকোনো তদন্তে, বিশেষ করে জটিল তদন্ত গুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো রাজসাক্ষী হওয়া বা অ্যাপ্রুভার হওয়া, এবং অ্যাপ্রুভার তখনই সে হতে পারবে যদি সে মূল ষড়যন্ত্রের মধ্যে একজন ষড়যন্ত্রী থাকে, এবং সে তদন্তকারী সংস্থা বা তদন্তকারী যে ব্যক্তি অফিসার, আইও ইনভেস্টিগেটিং অফিসার, তার সঙ্গে এই চুক্তিতে আসে যে ঠিক আছে আমি অ্যাপ্রুভার হচ্ছি, কারণ আমি এই ষড়যন্ত্রের একটা অংশীদার ছিলাম, আমি চিনিয়ে দিব কারা কারা আছে, যে মিসিং লিঙ্ক গুলো, কারণ মানি লন্ড্রিং কেসে মিসিং লিঙ্ক একটা বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার, এই মিসিং লিঙ্ক কিন্তু অনুপ মাঝি জীবনকৃষ্ণ থেকে ভালো কেউ বোঝাতে পারবে না, কারণ এরাই ছিল এই মিসিং লিঙ্ক গুলো, এবং এই অ্যাপ্রুভার হতে গেলে কিন্তু এমন নয় যে সে আইও কে বললো, পরে গিয়ে কোর্টে গিয়ে আদালতে গিয়ে তারা ডিনাই করলো, এটা একজন ক্লাস ওয়ান ম্যাজিস্ট্রেটের সামনে তাকে স্টেটমেন্ট দিতে হবে যে ইয়েস, ইন ডু কোর্স অফ অ্যাকশন, ভবিষ্যতে তদন্তের প্রয়োজনে আমরা আদালতে সাক্ষী দেবো অ্যাজ এ রাজ সাক্ষী, এবং রাজ সাক্ষীর যে সাক্ষ্য সেটা কিন্তু কফিনের শেষ পেরেক, বিকজ কারণ ও কিন্তু ওই ষড়যন্ত্রের একজন অংশীদার ছিল, সেটাও হতে পারে, আর সেটা যদি হয়ে যায় তাহলে কালীঘাটের আলী পিসি আর আলী ভাইপো তাদের দিন কিন্তু 4 জুনের পর দিন গোনা নয় ঘন্টা গোনা শুরু হয়ে যাবে, এটা দেখতে থাকো, আমি একটা সেরকম প্রভাব বলতো, হ্যাঁ ঘন্টা আমি বলছি ঘন্টা বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আপনাকে আমি ইন্টারাপ্ট করছি এই কারণে, ওনাকে তো সুপার কনফিডেন্ট লাগছে, উনি মোটামুটি জ্যোতিষ চর্চা করে বলে দিয়েছেন এনডিএ 190-95 আটকে যাচ্ছে, 300-315 ইন্ডিজোটের আসছে, উনি পূর্ণ নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সমর্থন করবেন, ইভিএম এর গন্ডগোল খুঁজে পাচ্ছেন, এত সুপার কনফিডেন্স আছে আর আপনি বলছেন ঘন্টা গোনা শুরু হয়ে যাচ্ছে। কালীঘাটের আলী পিসির কথা বলছো, কালীঘাটের একজন একটা বিখ্যাত ক্যারেক্টার ছিল, আমি জানি না বাঙালি কজন জানেন, ভুলে গেছে, সেই জগা খিচুড়ির গল্প শুনেছ? সেই কালীঘাট মন্দিরে জগা পাগলা খিচুড়ি বানাতো হাওয়ায়, এবং সেটা বিখ্যাত হয়ে গেছিল জগা খিচুড়ি নামে, যেটা আমরা এখনো বলি তালে গোলে জগা খিচুড়ি বানানো, তো কালীঘাটের লোক তো ওই জগা খিচুড়ি বানাচ্ছেন, উনি উনি কি করবেন বলো, এখন এই মুহূর্তে কি করার আছে? যে ছেলে সারা বছর পরীক্ষা পড়া করে না, পরীক্ষার দিন সে যখন খাতা দেখছে যে একটা প্রশ্নের উত্তর দিতে পারছে না, সে কি করবে? ও টেনিদার গল্পে ছিল প্যালারামের কথা, আমি যখন একটা উত্তর দিতে পারছি না, প্রথমে মনটা একটু মাথাটা ঝাঁঝা করে, তারপর দার্শনিক হয়ে যায় যে আমি কে, আমি কি, আমি কেন, একটা কি করবে বলো, একটা ওইরকম রাজনৈতিক পজিশন থেকে সব ছেড়ে ছুড়ে কোথায় যাবেটা, কোথায়, যেখানে যাবে তুলে নিয়ে আসবে, যতদিন রাজনীতিতে আছে একটু সমঝিয়ে চলবে ইডি সিবিআই, আর এখন তো উনি বলতে পারেন না যে না আমরা আমরা হেরে গেছি, আমরা সব অ্যাকসেপ্ট করে নিচ্ছি, করলে তো ইমিডিয়েট জেলে চলে যাবে, ওনার দলের লোকরা ওনাকে ঠেঙাবে, আমি তো বারবার বলি এটা তো রাজনৈতিক দল নয়, এটা একটা দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত
দুর্বৃত্তদের স্বার্থ সিদ্ধির জন্য কিছু দুর্বৃত্তের মহামহা দুর্বৃত্তের নেতৃত্বাধীন একটি দুর্বৃত্তদের সমষ্টি। তুমি কি ভাবছো দুর্বৃত্তদের যারা মহা উচ্চ প্রভাবশালী, অতি উচ্চ প্রভাবশালী আলী ভাই পালিপিসি, তারা যদি এখন সব সারেন্ডার করে দেয় তাদের বাকি দুর্বৃত্তরা ছেড়ে দেবে যারা বাইরে রয়েছে? ভেতরে যারা আছে তারা তো আছেই, যারা বাইরে আছে তারা ছেড়ে দেবে? এরা এখন যেটাকে হিন্দিতে বলে শের কা পিঠ মে সওয়ারি, বাঘের পিঠে বসে আছে। যতদিন চার জুনটা না আসে এইসব বলে যেতেই হবে, কিছু করার নেই, ওদের রাজনীতিটাই তো একমাত্র রক্ষা কবচ। চার জুনের পর সেটা প্রকাশ হয়ে যাবে, সেটা পরিষ্কার হয়ে যাবে, এবং তারপর দেখবে যেটা বলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যে আমরা এই তদন্তে একদমই না ঢোকাবো না, আমরা কোন রকম হ্যাঁ না গুড ব্যাড আগলি আমরা কোন রকম ইনফ্লুয়েন্স করবো না। তবে হ্যাঁ, এটা জোর আরো বাড়বে ইলেকশনের পর, যাতে এই মুহূর্তে যেটা দিয়ে তুমি শুরু করেছিলে যে রাজনৈতিক প্রভাব বিস্তার করছে ইডি সিবিআই, সেই বাহানাটা যেন না আসে। তার মানে তদন্ত আটকাচ্ছে না। কিন্তু তুমি দেখেছো সুপ্রিম কোর্টের রায়ের পর এই 26,000-এর মধ্যে যারা অযোগ্য তাদের নিয়ে একটা কত সমস্যা শুরু হয়ে গেল। সিবিআই কিন্তু প্রত্যেক কটা অযোগ্যকে ডেকে পাঠাচ্ছে নিজাম প্যালেসে, এবং অযোগ্যের নাম্বার দিয়েছে এসএসসি বোর্ড। এদের কাছে নাইসার হার্ডওয়্যার রয়েছে, এক একজনকে ডেকে যে এখন যে জিজ্ঞাসাবাদ শুরু হবে 4,500-600 লোককে, ভাই টাকাটা তুমি কাকে দিয়েছিলে, কেন দিয়েছিলে, কিভাবে দিয়েছিলে, জিরো পাওয়ার কতবার, ওএমআর শীট কি করে বদল হলো, তুমি কি করে চাকরি করেছো, কবে থেকে চাকরি করছো, কিভাবে মায়না পেয়েছো, এগুলোর অবস্থা দেখবে যে কোথায় কি এসে যায় পরিণতি কি। তো আমি এটা নিয়ে জামিন নিয়ে আমি কোনো চিন্তিত নই। যদি লোকে মনে করে সত্য শেষ সত্য সেটি, এটা তাদের ব্যাপার, এটা আমি তাদের বোঝানোটা খুব মুশকিল যে তদন্ত প্রক্রিয়া কিরকম ভাবে চলে, রাজসাক্ষিক ব্যাপারটা কি, তদন্তে কখন জামিন দেওয়া যায়, কারণ কারোকে চিরকাল জামিন অযোগ্য করে বসিয়ে রাখা যায় না। তো দেখা যাক, দেখা যাক শেষ পর্যন্ত কি। এখানে একটা জিনিস আমার মাথায় ঘুরছে, সেটা হচ্ছে যে আপনি বলেছিলেন ভোটের পর, করোনার পর যে ফেজটা আছে ভোট পরবর্তী হিংসা বেসিক্যালি যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, এন্ড সেটাকেও ট্যাকল করার ব্যবস্থা করতে হবে। তো এখনই কি ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেল? কেন বলছি আপনাকে, এক বিজেপি কর্মীর কান কাটা গেল, একজন নির্দল প্রার্থী দাঁড়িয়েছিলেন নাম মিলে যাওয়া প্রার্থীর সঙ্গে, তাকে বাইক বাহিনী হাইজ্যাক করে কিডন্যাপ করে নিয়ে গেল, এসে তিনি নমিনেশন তুলে নিলেন, এরকম ভেরিয়াস ইনসিডেন্ট কিন্তু দেখা যাচ্ছে। তো কোথাও গিয়ে কি ভোট পরবর্তী হিংসার যে সন্ত্রাসের ছবিটা, সেটা এই চতুর্থ দফার পর থেকেই শুরু হয়ে গেল? হ্যাঁ, আমি তোমাকে এটা বলেছিলাম যে প্রথম চার দফার পর এরা পরিষ্কার বুঝে গিয়েছে যে আমাদের পায়ের তলার মাটি আর নেই এবং মরণ কামড় দেবেই। তোমার মনে আছে আমি প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা, এমনকি চতুর্থ দফাতেও আমি বলেছি যে জনগণের, নাগরিকদের, ভোটদাতাদের এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাদের, তাদের আত্মতুষ্টির কোনো জায়গা নেই। কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী কাজ করবে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাজ করবে, দুর্বৃত্তরা কোন ঠাসা। আমি সম্ভবত তোমার চ্যানেলে বলেছিলাম যে বেড়াল আর অস্ট্রেলিয়ান ক্রিকেট, এরা যখন কোন ঠাসা হয় এরা কিছুই করতে পারে। এই দুর্বৃত্তরা বুঝতে পারছে একটা শেষ পর্যন্ত একটা মরিয়া মরণ কামড় তো দেবে, কিন্তু এবার যেটা হবে, জনগণ কিন্তু ইতিমধ্যে জেগে গেছে, এবার পাল্টা মার শুরু হবে, আইন শৃঙ্খলার সমস্যা হবে হবে। কারণ এই যে প্রতিকটা গ্রামে গঞ্জে ব্লক সাবডিভিশন সব জায়গাতে যে হিটলার সরকার শেখ শাহজাহান ছোট ছোট বানিয়ে রেখেছে জাহাঙ্গীর টাহাঙ্গীর, তারা তো রিয়াক্ট করবেই, তারা তো করবেই করবে, 100% করবে। সেটা বুথ, পোলিং বুথ, ওই এলাকা, ভোটদান গণনা কেন্দ্র, সেখানে তারা টু ফ্যাক করতে পারবে না, তারা চাইবে তার বাইরে আতঙ্ক সৃষ্টি করতে। সেখানে পুলিশের উপর ভরসা করলে চলবে না, বিরোধী দলের নেতাদের বলতে হবে, এবার অ্যাক্রস পলিটিক্যাল লাইন, যে যার যেখানে শক্তি রয়েছে যে যা পারে সেরকম ভাবে। আমার পুরনো কথা মনে করে যাচ্ছে, শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, যার যেখানে আছে ঘরে ঘরে তাই নিয়ে দুর্গ গড়ে তুলুন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এটা অ্যাকচুয়ালি কিন্তু বাংলার কিন্তু মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। ঘরে যদি বসে থাকি আর শেষে টিভি দেখতে দেখতে আমরা কথা বলি, তা এই রাজ্যটা আর কিছু হলো না, সব শেষ হয়ে গেল বলে টিভি বন্ধ করে দিই, কালকে আমাকেও বিপদে পড়তে হবে। এখন মানুষকে রাস্তায় নামার টাইম এসে গেছে,
সব কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন সঙ্গে রয়েছে, আপনাদের লড়াইটা আপনারা লড়ুন রাজনৈতিক দল হিসাবে, তারপর বাকিটা আমরা বুঝে নেব। কিন্তু এটা হবে, প্রতিরোধ হবে, ওরাও করবে আক্রমণ, সাধারণ মানুষ বিরোধী দল তারাও কিন্তু প্রতিরোধ করছে। তো আরেকটু রক্তক্ষয়ী হওয়ার সম্ভাবনা বা দুশ্চিন্তা একটা রয়েই গেছে। তাহলে দেখা যাক আরো অনেক কেন্দ্রীয় বাহিনী আসছে, শেষ পর্যায়ে গুলোতে কতটা হয়। এই কেন্দ্রীয় বাহিনী বললেন বলে আমি, আমার কাছে যেটুকুনি খবর আছে, ফিফথ ফেজ আমাদের যেটা 20 তারিখ হতে চলেছে, সেখানে 762 কোম্পানি বাহিনী, মানে 7টা লোকসভা কেন্দ্রের জন্য 762 কোম্পানি। তারপর সিক্স ফেজ থেকে 1020, মানে যেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন চেয়েছিল 920 কোম্পানি, 1020 কোম্পানি বাহিনী ঢুকছে। মানে পশ্চিমবঙ্গ কি প্যালেস্তাইন হয়ে গেছে এই বিপুল সমাবেশ? পশ্চিমবঙ্গ প্যালেস্তাইন হয়নি, আমি তো অনেকবার বলেছি বিভিন্ন চ্যানেলে, তোমার চ্যানেলে, রিপাবলিক বাংলা, সব জায়গায় নাম ধরে ধরে বলছি, আমি তো বলেছি পশ্চিমবঙ্গ আরেকটা পাক অকুপাইড কাশ্মীরের মতো অবস্থা হয়ে গেছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলো। এই পাক একটা যে অরিজিনাল পাক অকুপাইড কাশ্মীরের অবস্থাই দেখছো, আমি তো বলেছি যে 2024-15 আগস্ট অথবা 2025-26 জানুয়ারি ওখানে আমাদের তিরঙ্গা উঠবেই উঠবে, আর নাম চেঞ্জ হবে, পাক অকুপাইড কাশ্মীর থাকবে না, কারণ ওখানকার মানুষরা জেগেছে। মানুষরা যদি জাগে, যাদের স্বপ্ন রয়েছে পশ্চিমবঙ্গকে পাক অকুপাইড কাশ্মীর করব, তাদের স্বপ্ন চূর্ণ হয়ে যাবে। সেটা হতে দেব না আমরা, বাংলা সেটা করতে দেবে না। তার মানে এই নয় যে ওরা মরণ কামড় মারবে না বা ওদের আমি শক্তিহীন ভাবে দেখছি, ওদের শক্তিটাকে আমি বাড়িয়ে দেখছি, এবং সেটা নিঃসন্দেহে সেটার ইনপুট গেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে। এবং সারা ভারতবর্ষে নির্বাচন যেরকম যেরকম ভাবে ফেজ গুলো শেষ হচ্ছে, শুধু লাস্টে 7 ফেজ ইউপি রয়েছে, 82টা বিধানসভা লোকসভা, আর পশ্চিমবঙ্গ 42টা লোকসভা, সব জায়গা থেকে কনসেন্ট্রেট করে এবার কিন্তু ঢুকছে এই 1020 কোম্পানি। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে ইনপুট গুলো রয়েছে সেগুলো সঠিক, কেন্দ্রীয় নির্বাচন কমিশন অতটাই গুরুত্ব দিয়ে দেখছে, এবং আরো অনেক কিছু আসবে, তুমি দেখতে পাবে এই লাস্ট 3টে 5, 6 আর 7 ফেজে অনেক কিছু হবে। কান্নাকাটি এখনো শুরু হয়নি, করেছে অল্প স্বল্প, ইভিএম বদলে যাচ্ছে, এই করে যাচ্ছে, কান্নাকাটি আরো বাড়বে, এবং ওই চোখের জল মোছানোর রুমাল কিন্তু পাওয়া যাবে না, আঁচল দিয়েই মুছতে হবে। আমি একদম ফিনিশিং লাইনে এসে গেছি। আপনি তো কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশনকে একটা নাম্বার দেন, বাংলার জনগণ এখনো অবধি যেভাবে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়ছে, এই যে 4টে দফা হলো, তাদের কি নাম্বার দেবেন? দেখো আমি নাম্বার দেওয়াটা খুব একটা বিশ্বাস করি না, ওরা ওই সব বাজারে পত্রিকা পত্রিকা আছে না, যারা বিকৃত সংবাদপত্র পরিবেশন করে আনন্দ করে, ওরা নাম্বার টাম্বার দিত, আমি নাম্বার দিই না। বাট আমি তাও বলি আমার একটা অ্যাসেসমেন্ট, বাংলার মানুষ এখন অবধি 4টে ফেজে যে প্রতিরোধ দেখিয়েছে, যে প্রতিবাদ দেখিয়েছে, নিঃসন্দেহে প্রশংসার যোগ্য 60-70% বেশি, কিন্তু আসল পরীক্ষা এই শেষ 3টে পর্যায়ে। এই 3টে পর্যায়ে যদি দাঁতে দাঁত কামড়ে লড়তে পারে, এবং এটা ভেবে নিতে হবে যে একদিকে লাল চুল কানে দুল, আরেকদিকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আইন রয়েছে, সাংবিধানিক ক্ষমতা রয়েছে, অধিকার রয়েছে, এবং আপনারা রয়েছেন, আমি বিশ্বাস করি যদি বাংলার সমস্ত বিরোধী রাজনৈতিক দল, মানুষ কাকে ভোট দেবেন সেটা মানুষের ব্যাপার, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু সমস্ত বিরোধী দল যদি একটা যার যেখানে শক্তি আছে, আমি যে বললাম ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন, প্রতিরোধ গড়ে তুলুন, কারণ এটা আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম, বাংলা বহুদিন পরে স্বাধীনতার সংগ্রাম লড়ছে, এই প্রেতের শাসন থেকে স্বাধীনতা দরকার। মানুষ যদি আরো বুক চিতিয়ে লড়ে, আমি খুব আশাবাদী এবারে রেজাল্ট কিন্তু অনেককে সারপ্রাইজ দেবে, 4 জুনের পর আমরা আবার বসবো, হতে পারে তার আগেও বসবো। তো বাংলার মানুষ এখন অবধি প্রশংসার কাজ করছে, আরো আরো চাই, আমি এত অল্প সন্তুষ্ট নই, আরো করতে হবে, তাড়া করতে হবে, এবার এদের তাড়া করতে হবে, পুকুরে ফেলে চুবাতে হবে, তারপরে দেখবে এরা এই ভাষাটাই বোঝে। আমি বলেছি না, এই লাল চুলরা সব চুল কালো করে ফেলবে, কানের দুল বিক্রি করে দিয়ে তারা ভিড়ে মিশে যাবে, এরা মেরুদণ্ডহীন, এরা কাপুরুষ নপুংসক, এরা তাড়া করলে এদের খুঁজে পাওয়া যাবে। এবার তাড়াটা দরকার, খুব দরকার, জায়গায় জায়গায় দরকার, গ্রামে গ্রামে বুঝে বুঝেই তাড়া করাটা দরকার। বাংলার মানুষ বাঁশ ভুলে গেছে, বাংলা থেকে তো বাঁশের লাঠির উৎপত্তি, কত গল্প কাহিনী, বাঁশের লাঠি নিয়ে তাড়া করুন, দেখবেন ওই কাট্টা পাট্টা খুঁজে পাওয়া যাবে না। এবার করতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে, মানুষের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকে বাঁচাতে হবে, রাজ্যটাকে বাঁচাতে হবে।
দেখা যাক, আমি আশাবাদী। একদমই তাই, একদমই তাই। চৌঠা জুন সেই আমাদের যে মুক্তি সংগ্রাম চলছে, গণতন্ত্র বাঁচানোর লড়াই চলছে, তার রেজাল্ট জানি না কি লেখা আছে, কিন্তু এখনো অব্দি যে প্রোগ্রেস তার অ্যানালিসিস আপনার মুখ থেকে গোটা বাংলা শোনার জন্য অপেক্ষা থাকে, তাই এই অসুস্থতার মাঝখানেও আপনাকে ডিস্টার্ব করতে বাধ্য হলাম। কিন্তু অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দেখা যাক, ফিফথ ফেজের পর আবার আপনার কাছে আসার চেষ্টা করব, জানার চেষ্টা করব সত্যি আমরা সঠিক পথে আছি কিনা। খুব ভালো থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ, জয় হিন্দ।